নমস্কার, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়েস রেসিপি। জয়েস রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রান্না কি জানতে হলে যেতে হবে জয়েস রেসিপির রান্নাঘরে। চলুন যাই জয়েস রেসিপির রান্নাঘরে। আমের চাটনি, আমের চাটনি করতে কি আছে? আমটাকে পিস পিস করে কেটে রেখে সিদ্ধ করে নিয়েছি হলুদ নুন দিয়ে। টক জলটা বার করে দিয়েছি। চিনি আছে, পাঁচফোড়ন আছে, সর্ষে আছে, খেজুর আছে এবং নুন আছে। আমের চাটনি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি। প্রথমে ফোড়নে দেব আমি লঙ্কা, এর সাথে কালো সর্ষেটা দিয়ে দেব, তার সাথে অল্প পাঁচফোড়ন দিয়ে দেব। অল্প দেওয়ার পরে আমি আমটা যেটা সিদ্ধ করা আছে তা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করব, কারণ নুন আমার দেওয়া আছে আগে। এবার আমি চিনিটা এর মধ্যে দিয়ে দেব। চিনি আপনি যতটুকু খাবেন ততটুকুই দেবেন। আমি চিনি একটু বেশি খাই মিষ্টিটা, আর চাটনি একটু মিষ্টি না হলে ভালো লাগে না, কী বলেন? এর জন্য আমি একটু চিনি বেশি খাই। চিনি থেকে রসটা বেরিয়ে গেছে, এবার একটু ফুটবে। তার আগে আমি যে খেজুরটা রেখেছিলাম জলে ভেজানো সেটা দিয়ে দেবো। দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে চেড়ে চারদিকে মিক্সড করে দিন। এতে আমি সামান্য জল দেব, নালে লেগে যেতে পারে, সামান্য জল। এবার একটু নেড়ে দিন। আমটা যদি কোথাও সিদ্ধ না হয় সেটা সিদ্ধ হয়ে যাবে। আমার আমের চাটনি হয়ে এসছে, আর একটু সময় লাগবে। মোটামুটি 5-7 মিনিটের মধ্যে আমের চাটনিটা হয়ে যায়, 5 মিনিটের মধ্যে হয়ে যায়, বেশি সময় লাগে না যদি সিদ্ধ করে না লাগে। আমের চাটনি এই তো গরমকাল এসছে, বাঙালিরা সবাই ভাতের সাথে, ভাত খাওয়ার পরে আর কি একটু চাটনি হলে খুব ভালো হয়, তাই চাটনিটা আমার রেগুলারই আমি নতুনত্ব করে করি। দেখুন চাটনি আমার হয়ে গেছে কমপ্লিট, একটুখানি ফুটবে। একটা কথা আপনাদের বলি, চাটনি হওয়ার সবার শেষে সামান্য গোলাপ জল আপনি চাটনিতে দিয়ে দেবেন, সামান্য গোলাপ জল, ব্যাস দেখবেন চাটনির টেস্টই আলাদা হয়ে গেছে। কীরকম লাগলো আজকের এই রান্নাটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে
মতামত আমাকে জানান, কিরম লাগলো, নিজেরা তৈরি করে খান, খেয়ে মতামতটা জানান। আর একটা কথা, আমার এই ভিডিও চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট জানান, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোদিন ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।